আজকে বানাচ্ছি ছোটি চিকেন কষা। আদা রসুন বাটা দিয়ে তার মধ্যে একটু নুন, একটু সর্ষের তেল বেশি করেই দেবো, একটু হলুদ গরম লঙ্কা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা দেবে, নুন হলুদ একটু গোল লঙ্কা দিই, তারপরে ভেজে তুলে রেখে ওই তেলে একটু চিনি জিরে গরমটা গরম মশলা মিক্স করে ধরে নিচ্ছি, তারপরে মিক্স করে মাংসটা ঢেলে দিই, দিয়ে ভালো করে কষতে হবে, কম হচ্ছে খাবিয়ে কষতে হবে, যতক্ষণ ফুটে বেরিয়ে আসছে ততক্ষণ ভালো করে কষবে, ধানা খুলে একটু মুখে খাবে মানে তলায় লেগে যাবে, তাই পাবেন না 10-15 মিনিট পরপর এসে নেবেন, দেখবেন তেল ছেড়ে গেছে, আমাদের চিকেন অলমোস্ট রেডি, তারপর একটু ওই মিট মশলা ছড়িয়ে দিলাম, আবার কমাচে হতে দিলাম, হ্যাঁ তার সাথে একটু গরম জল করে নেবেন মাংসতে দেওয়ার জন্য, আমি সব গরম জল ইউজ করি, কিন্তু সিম্পল রেসিপি হতে সেটা যদি আমার মানে ভালো সেটা কতই দারুণ লেগেছিলো, জল দিয়ে দিলাম একটু ভালো করে ফুটিয়ে ফের নামিয়ে নেবো, আমাদের সিম্পল রেসিপিটা কোনো ঝামেলা নেই, কোনো মশলা কষা নেই, এইভাবে সব কিছু মশলা একসাথে ম্যারিনেট করে ভালো করে তেল দিয়ে কষিয়ে আমাদের মাংস কেমন লাগলো রেসিপিটা জানাবেন।